গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। দিনটা ভীষণ ভালো করে কাটান, দারুণ আনন্দ করুন। তো সকালবেলা একটু কিছু স্পেশাল তো অবভিয়াসলি বানাবো ক্রিসমাস বলে, দেখতেই পাবেন, দেখাবো আপনার সঙ্গে যা যা হবে। এবং আপনারাও ভীষণ ভীষণ ভালো করে এনজয় করুন, আনন্দ করুন। মোজা কেকে রেখেছিলেন কালকে বালিশের নিচে, গিফট কি পেয়েছেন? আমরা গত দু বছর রাখছি না ইচ্ছে করি, এটা ভেবেই যে মোজা রেখে নিজেদের খালি উইশটা ফুলফিল করতে চাই না, এটাই প্রে করি সবসময় ভগবানের কাছে এবং সান্টার কাছে। স্পেশালি কাল রাত থেকে করেছি অবভিয়াসলি, যে করোনা সবাইকে ছেড়ে চলে যাক, আমাদের দেশ ছেড়ে, পৃথিবী ছেড়ে, সবাই যেন ভীষণ ভালো থাকে, পৃথিবীটা আবার আগের মতো সুন্দর হয়ে উঠুক, একদম সব কিছু ঠিক হয়ে যাক, তো এটাই প্রে করেছি। ঠিক আছে, আপনারা ভীষণ ভালো করে এনজয় করুন, দারুণভাবে দিনটা কাটান, খুব শীঘ্রই আবার কথা হচ্ছে। বাই, টেক কেয়ার। অনেকের বাড়িতে এটা প্রত্যেক সানডেতেই হয় বা রেগুলারলি হয়তো হয়, উইকেও অন্য দিন হয়, বাট আমরা একটু এটাকে স্পেশাল ব্রেকফাস্ট মনে করি বিকজ আমাদের ভীষণ ফেভারিট। রোজ তো খেতে পারি না, এটা পসিবল না, বিকজ খাওয়াটা উচিত না। তো সেই জন্য মাঝে মাঝে ভালো ভালো দিন দেখে বা মনে খুব আনন্দ থাকে সেদিন সেদিন লুচি বানানো হয়। তো অবভিয়াসলি ক্রিসমাস মর্নিং একটু স্পেশাল, এটাই আমাদের ব্রেকফাস্ট। মন প্রাণ ভরে যায় ফুলকলুচি, আর তার সঙ্গে আলুর দম নয়, আলু ফুলকপি ভাজার মতন একটু তরকারি আর বেগুন ভাজা, ওহো একদম জমে ক্ষীর। দেখেছেন ফুলকলুচিটা? দেখুন আরও কটা বাকি আছে বানানো, ওই যে এখানে এখানে রয়েছে, বেলা করা হয়নি, মেশিনেই করেছি অবভিয়াসলি। আর এখানে ভাজাগুলো রাখছি, আর দেখাচ্ছি তরকারিটা আগে। চলুন, এই হচ্ছে আলু ফুলকপির তরকারি, ওহো ভাজা ভাজা, আর এই হচ্ছে বেগুন ভাজা। আর বানিয়ে নেবো একটু স্যালাড, ব্যাস ফাটাফাটি ব্রেকফাস্ট। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদিনে দুটো ভিডিও শ্যুট হচ্ছে বটে, বাট দেখতে পাবেন কাল বেরোচ্ছি একটু ক্রিসমাস সেলিব্রেশন, কিছু তো করতেই হবে, মানে খেতেই যাবো, আর কোথায় যাবো, তো সেই জন্যই যাচ্ছি। চলুন যাই, গিয়ে দেখাচ্ছি, তখন কথা হবে। তো ঠিক আছে, ভালো করে ইভিনিংটা নিশ্চয়ই খুব ভালো করে কাটাচ্ছেন। ইটস ক্রিসমাস ইভ বেবস, মেরি ক্রিসমাস। তো এই যে ড্যাডি, এই যে বেবি, এই যে আমি, হোল ফ্যামিলি, সবচেয়ে মনোরম সবার সামনে, আর প্লাস সেলফির মতন হচ্ছে বলে আমাকেই লাগবে আরো বেশি, ছেড়ে দিন। হ্যাঁ ঠিক আছে, আর কুকার নিচে চলে গেছে, বাবা নিচে চলে গেছে, তো চলুন গিয়ে কথা হচ্ছে। বলো কি বলতে চাইছিলে? আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে বেরিয়েছি, একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কোথায় যাব এখনো ঠিক হয়নি, যাচ্ছি যেটা ভালো জায়গা। আজকে কি আছে বলে দাও? আজকে মেরি ক্রিসমাস। ঠিক আছে, আর এখানে কুকা বসে আছে ড্যাডির কোলে, কুকু সোনা কুকু। ঠিক আছে, দেখা যাক কোথায় যেতে পারি, দেখি চলুন। যেহেতু জানাশোনা আছে আমাদের, গৌতম বলে আছে উনি এখানে যে ম্যানেজ করে, তার সঙ্গে একটু জানা পরিচিত আছে বলে পেয়ে গেলাম, নাহলে চাপ ছিল, দেখে সিট দিয়ে দিয়েছে। আর বিভৎস ভর্তি, বিভৎস মানে ভাবতে পারছে না, পুরো পুরো ফুল, একদম ফুল 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 ফুল, প্রচুর বাইরে লাইন, সব দাঁড়িয়ে আছে, লাকিলি পেয়ে গেলাম। আর এই যে ড্যাডিকে দেখুন, একতলা ফুল পুরো। এবার আমরা অর্ডার করব আস্তে আস্তে, যে বাচ্চা মেনু নিয়ে বসে পড়েছে এখানে, অর্ডার হোক, তারপর দেখাচ্ছি। আর বাবা হাত পা ধসে যাচ্ছে, মানে বিশাল একটা কাজ করেছে আজকে, অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এসেছি বিগ বসে, ভিড়টা দেখে নিন, বাইরে প্রচণ্ডভাবে ওয়েটিং বাবা। এই যে আমার মধুরাম বাবা, যাও একটু ভিডিও করছি যাতে টাইমটা কেটে যায়, বাট আশা হবে। করিস না, করিস না, করিস না, ব্যথা লাগে, তাই কিনে পেয়েছে নাকি রে, যেরকম হচ্ছিস পাগল। ঠিক আছে, কুকার টিঙ্কু কাছে আছে গাড়িতে, অবভিয়াসলি উঠতে দেবে না, দিব্যি আছে সিটে বসে খেলছে, দুজন রেস্ট টেস্ট নিয়ে নিই একটু, যতটা তাড়াতাড়ি পানি ফিনিশ করে। এখন অবশ্য অর্ডারই নেয়নি, এত ভিড় এত রাস, কেউ ওরা ম্যানেজ করতে পারছে না, সম্ভব হবেই আজকে।
আছে, যখন যেরম 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 আসবে ফুড শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন পায়ের তোরা হাতের বালা থাকে যদি ছুটি বলেছেন নিয়ে যাবেন। এখানে হচ্ছে ভাজা বাদাম দাদা, ভাজা বাদাম এখানে পাবেন না গো, কাঁচা বাদাম এখানে পাবেন, শুধু ভাজা বাদাম নুনওয়ালা। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, এটা হচ্ছে ড্রাগন চিকেন। দেখুন ড্রাগন টাইপেরই দেখতে, তো ড্রাগন চিকেন বাবা প্রচণ্ড খুশি, স্টার্ট করতে পারছে না, ওই হাসি দেখুন। ঠিক হ্যাঁ শুরু করে দাও, কব সে ঢুঁড় রায় আপকো এসে গেছে। এবারে চিলি গার্লিক ফ্রাইড চিকেন, চিলি গার্লিক ফ্রাইড চিকেন বাচ্চা পুরো বাবা ড্যাডি ক্রিসপি ফিশ না আমাকে না তোমাকে আমাদের স্যুপ আর এদিকে বাবা পাগল করে দিচ্ছে হট অ্যান্ড সার স্যুপ। বাবা আর বেবি খেতে গেছে না, আমি আর ড্যাডি নিয়েছি খালি, এত দুষ্টু এরা স্যুপ খাবে না, আমরা খাই না বলছি, আমরা খাই না। একটা রাইস এখানে সার্ভ করে দিচ্ছি, আর পার্সেলের জন্য নিয়ে যাব দুটো রাইস, দুটো নুডল, গার্লিক চিকেন, চিলি চিকেন। রাইস মানে চিকেন রাইস দুটো, দুটো চিকেন হাক্কা নুডল, একটা গার্লিক চিকেন, একটা চিলি চিকেন। এগুলো যাবে আমাদের প্যাক হয়ে, আর এখানে একটা রাইস একটুখানি খেয়ে নিচ্ছি। বাচ্চা এসে আজকেরটা ব্যবস্থা করে কালকেরটা ব্যবস্থা করে নিয়েছে। বাস বাস তো ডিনার ওভার, এবার বাড়ি চলে যাচ্ছি। বেরোবো, সব পার্সেল আছে, এই যে সমস্ত পার্সেলস রেডি, এবার বেরোতে হবে। বাইরে প্রচুর লাইন, এখনো প্রচুর প্রচুর লোক ওয়েট করে আছে ঢোকার জন্য। এবার আমরা আস্তে আস্তে যাই, কোকা বাচ্চা অনেকক্ষণ রয়েছে একা একা, তো আজকে আর কথা বলবো না, এখানে ভিডিওটা এডিট করে দিচ্ছি। খুব ভালো থাকো, প্রচুর লাইন দেখেছেন, সব ওয়েট করে আছে, কতক্ষণে ঢুকতে পারবে কোনো ঠিক নেই, আমাদের কাছে বেরিয়ে যাচ্ছি। কিভাবে লোকজন দাঁড়িয়ে আছে ভর্তি, এখনো বসারই জায়গা পাইনি, খাবার জায়গা পাইনি, সব ওয়েট করছে। দেখুন পুরো গ্রুপে গ্রুপে সব ওয়েট করে আছে, আমরা বেরিয়েছি রাত্রিবেলা। তাও এতক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে খাওয়ার, মানে সবেতেই ভিড় আর কি, ডেকোরেট করেছে সুন্দর, সব ওয়েট করে আছে, সব না আর এদিকে আবার সেলফি তোলা চলছে।